দর্শক, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনের ভোট গ্রহণের সবশেষ তথ্য জানাতে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মোল্লা। শাকিল শাকিল, কুমিল্লায় একাধিক গোলাগুলির ঘটনা ঘটেছে, আমরা যেমনটা বলছিলাম, সবশেষ তথ্যটা আপনার কাছে জানতে চাই। আপনি জানেন যে কুমিল্লা সিটি কর্পোরেশনের উপনির্বাচনে আজকে সকাল 8টা থেকে কুমিল্লায় ভোট গ্রহণ চলছে, আর 1 ঘন্টা এই ভোট গ্রহণে সকাল থেকে বিরতি হিসাবে কিছু আমরা দেখেছি সকাল থেকে ভোটার উপস্থিতি কম ছিল, তবে বেড়াবার সাথে সাথে কিছুটা ভোটার উপস্থিতি ওরকম আমরা যেরকম ভোটে দেখি একেবারে মানুষের লাইন, ভোটারের লাইন সেরকম কিন্তু আজকে এই কর্পোরেশন নির্বাচনে আমরা কোনো কেন্দ্রেই দেখিনি। সকালে কুমিল্লার সিটি কর্পোরেশনের 19 নং ওয়ার্ডে দুটি সহিংসতার খবর আমরা পেয়েছি। আমরা জানতে পেরেছি যে ভোট কেন্দ্রের বাইরে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়, এতে পৃথক দুটি ঘটনায় 3 জন গুলিবিদ্ধ সহ অন্তত 6 জন আহতের খবর আমরা পেয়েছি। আহতদেরকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, একজনের অবস্থা বেগতিক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা জানতে চেয়েছিলাম নির্বাচন কর্মকর্তা যিনি রয়েছেন রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে ফরহাদ হোসেন, তিনি যেমন জানিয়েছেন যে ভোট কেন্দ্রের বাইরে এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। আমরা জানতে চেয়েছিলাম যে এই বিকাল পর্যন্ত কত ভাগ ভোট প্রয়োগ হয়েছে, তিনি যেমনটি জানিয়েছেন যে প্রায় 30% বেশি ভোট কিন্তু এখন অব্দি এই নির্বাচনে হেরে প্রয়োগ করেছেন, আরো 1 ঘন্টা ভোটের বাকি রয়েছে। তারা আশা করছেন যে এখনো ভোটার কিন্তু কিছু কিছু ভোটার আসছে, তারা শেষ সময় পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে, ভোটাররা তাদের ভোট প্রয়োগ করবেন, নির্ধারিত সময় পার হওয়ার পরও যদি ভোটাররা কেন্দ্রে নেওয়া হবে। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, ইভিএম এ কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ইভিএম এ দুই একটি কেন্দ্রে ইভিএম এর কিছুটা জটিলতার খবর আমরা পেয়েছি, তবে পরবর্তীতে সেই জটিলতা নিরসন করা হয়েছে। 4 জন প্রার্থী এই উপনির্বাচনে। দর্শক, কুমিল্লা সিটির মেয়র পদে উপনির্বাচনের ভোট গ্রহণের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাকিল মোল্লা।